দিকে মাদুরগুলো কিরকম এগিয়ে আসছে। আপনি যদি কিছু মনে না করেন আমাদের সঙ্গে আসতে পারেন, সব ব্যবস্থা হয়ে যাবে। প্লিজ আপনারা যদি একটু হেল্প করেন তাহলে। চলুন চলুন। আমার বন্ধু ডক্টর প্রশান্ত রায়, আমি একজন ডাক্তার, আমার নাম সুধীর দত্ত, নমস্কার। এবং আমার ফ্রেন্ড ছিল সফার এন্ড গাইড, তাই প্রপার গাইডেন্স দিয়ে আমার জাত ভাইয়ের দেশকে বেড়াতে নিয়ে এসেছি, মাদুরের দেশে। তা আপনারা দাঁড়িয়ে রইলেন কেন? আমি কিন্তু চার কথা বলে এসেছি। খুব চাঁদের চাপে গেছে। আচ্ছা কিছু মনে করবে না, আপনাদের পরিচয়টা? আমি সুধা সান্যাল, ক্যালকাটা ইউনিভার্সিটি হিস্ট্রি প্রফেসর। আর এরা আমার আন্ডারে মুঘল আর্কিটেক্টের উপরে কাজ করছে, তাই এদের নিয়ে এসেছিলাম হিস্টোরিক্যাল প্লেস গুলো চাক্ষুষ দেখাতে। রমা সেন, নমস্কার। বিনা মুখার্জি, নমস্কার। আর এর নাম চন্দ্রানী রায়, নমস্কার। আরে আপনারা দাঁড়িয়ে রইলেন কেন, বসুন। হ্যাঁ হ্যাঁ, শুনে বসুন। চন্দ্রানীর কিন্তু আরো একটা পরিচয় আছে। যার যার গুণটা বলতে হবে না, যে লেখিকা খুব বিখ্যাত না হলে একেবারে অখ্যাত নয়, অনেকগুলো কবিতাও লিখেছে আর শান্তিনিক পাবলিশ নভেল ওর আছে। প্রশান্ত, আচ্ছা ভাবি তোর পালাই। কেন পালাবেন কেন? কিছু মনে করবেন না, আমি ওই লেখিকা টেখিকাদের একটু এড়িয়ে চলি। কারণটা জানতে পারি কি? লেখিকারা সাধারণত এই মেয়ে চরিত্রগুলোকে মহিমসী করতে গিয়ে পুরুষ চরিত্রগুলোকে কিরকম কিরকম কি বলবো মানে কিরকম খাটো করে ফেলে, বুঝলেন? ওই জন্য আমি লেখিকাদের লেখাটাকে বিশেষ পড়ি না। আমি কিন্তু আপনার সব বই পড়েছি, এমনকি আপনার লেটেস্ট উপন্যাসটাও পড়েছি। কিন্তু কি কাণ্ড বলুন তো, এমন একটা দেখবার মতো জায়গা এখানে, একটা বাঁদরের উৎপাত, কত সময় কত মেয়ে তো সাংঘাতিক বিপদে পড়তে পারে। এই উৎপাত হালে শুরু হয়েছে, এখানকার একটা রিসার্চ ইনস্টিটিউটের জন্য ওখান থেকে একটা বাঁদর ধরে নিয়ে গেছিল, তারপর থেকে হঠাৎ এই অবস্থা। আর মজা দেখেছেন, বেশি বেশি মেয়েদেরই অ্যাটাক করে, তাই নাকি? কেন বলুন তো? বলবো না না তো বলতে হবে, বলুন না। দেখুন আমি স্পষ্ট কথা বলি বলে লোকে আমাকে দুর্মুখ বলে। খুব মিথ্যে বলেন। হ্যাঁ কিছু বললেন না? কিছু না। হ্যাঁ যে কথা বলছিলাম, প্রশান্তর কথা অনুযায়ী যদি ধরা পড়েছে সেটি একটি বাঁদরি, এখন বুঝে নিন মেয়েদের দেখলি কেন অ্যাটাক করে। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।